ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা সবাই কেমন আছো? আসসালামাইকুম। আসসালাম। ওকে, যারা ক্লাসে আছো এখন তারা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আমরা ব্যাকরণ শেষ করে আমাদের ব্যাকরণের যে সিলেবাস, সেই সিলেবাস শেষ করে আমরা নির্মিতি অংশ করেছি। নির্মিতি অংশ আমাদের পড়া শেষ। আজকে আমরা ব্যাকরণ ক্লাসে ফিরে যাব এবং আমরা একটা প্র্যাকটিস ক্লাস করব। সবার সামনে নিশ্চয়ই বই আছে, আমিও এখানে বই শেয়ার করব তোমাদের সাথে স্ক্রিনে। সেখানে দেখে দেখেই আমরা একটা প্র্যাকটিস ক্লাস আজকে করব। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে ধ্বনি ও বর্ণ। সবাই এই অধ্যায়টি বের করো, আমরা এখান থেকে আজকে অনুশীলন করব। আমাকে একটু বলবে সবাই যে বইটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা? জিমি দেখতে পাচ্ছি। জিমি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মুখে মুখে আমরা প্র্যাকটিস করব। আমরা জানি সবাই যে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের মানবন্ধনটা কিরকম। আমি আবার তোমাদের একটু মনে করিয়ে দিই, বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের নম্বর হচ্ছে 50। এই 50 নম্বরের মধ্যে তোমাদের নির্মিতি বা রচনামূলক অংশ থেকে থাকবে 30 নম্বর, আর 20 থাকবে তোমাদের ব্যাকরণ অংশ থেকে। এবং ব্যাকরণের প্রশ্নগুলো হয় বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ। এমসিকিউ স্টাইলে তোমাদের প্রশ্নগুলো হবে ব্যাকরণ থেকে। তো আমরা এই জন্য মুখে মুখে আজকে ওইভাবে অনুশীলন করবো, যেন তোমরা এমসিকিউ এর জন্য এই চ্যাপ্টার থেকে, এই অধ্যায় থেকে তোমরা পুরোপুরি প্রস্তুত হয়ে যাও। আজকের ক্লাসটা শেষে তোমরা আমাদের রিভিশন যেমন হবে ব্যাকরণটা, কারো যদি কোথাও বুঝতে সমস্যা থাকে সেটা যেমন আমরা সলভ করতে পারবো, তেমনি আমরা বুঝতে পারবো যে এই অধ্যায়টি থেকে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। তো সবাই তৈরি হয়ে যাও আজকের ক্লাসের জন্য। আমি একটা করে প্রশ্ন করব, যে উত্তর দিতে পারবে সে উত্তর দিবে, ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো। প্রথমে মিস কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। জি মিস, একদম আস্তে শোনা যাচ্ছে। সবাই কি একদম আস্তে শুনতে পাচ্ছো সেটা আমাকে বল, নাকি তুই একজনের এরকম মনে হচ্ছে? কথা এখন ঠিকঠাক শোনা যাচ্ছে? কথা কেটে কেটে আসছে। আমি প্রশ্ন করবো, তোমরা উত্তর দেবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন, ধ্বনি তৈরি হয় কার সাহায্যে? একদম ওপেন বুক এক্সামের মতো আমি বইটা খুলেই রেখেছি তোমাদের সামনে, দেখে দেখে তোমরা উত্তর দিতে পারো, সমস্যা নেই, তবু উত্তরটা দিতে পারো। বলো, ধ্বনি তৈরি হয় কিসের সাহায্যে বা কার সাহায্যে? বাগযন্ত্রের সাহায্যে। বাগযন্ত্রের
সাহায্যে। সুতরাং যখন এটা এমসিকিউ হিসেবে আসবে তখন আমরা সঠিক উত্তরটা খুঁজে বের করতে পারবো না? পারবো? জি মিস। এরপরে বলো দেখি, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে। দুইটি ভাগে। দুইটি ভাগে, ভেরি গুড। ভাগ দুটোর নাম বলো তো। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এরপর যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও বাধা পায় না তাকে কি বলে? তাকে কোন ধরনের ধ্বনি বলে? স্বরধ্বনি। আচ্ছা, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? আটটি। সাতটি। সাত। এই সাতটি স্বরধ্বনির নাম সবাই বলো দেখি। আমরা স্বরে অ, স্বরে আ এভাবে বলবো না, অ আ এভাবে বলবো, ঠিক আছে? অ আ ই উ এ ও এ, এই সাতটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আচ্ছা, এবার যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধা পায় এবং স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না, এমন ধ্বনিকে কি বলে? ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি, গুড। আবার যদি উল্টো করে প্রশ্ন করি যে ব্যঞ্জন ধ্বনি কোন ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না? স্বরধ্বনি। স্বরধ্বনি। স্বরধ্বনি, এই তো, গুড। আমরা পারছি সবকিছু। আচ্ছা, এরপরে ধ্বনির লিখিত রূপকে বা চিহ্নকে কি বলে? বর্ণ। বর্ণ। আচ্ছা, বর্ণসমূহের সমষ্টির নাম কি? বর্ণমালা। বর্ণমালা। বর্ণ। বর্ণমালা, গুড। একটি ধ্বনির যে চিহ্ন, একটি ধ্বনিকে প্রকাশ করার জন্য যে চিহ্ন বা প্রতীক সেটা হচ্ছে বর্ণ। আর সবগুলো মিলে, একটা ভাষায় ব্যবহৃত সবগুলো বর্ণ মিলে যে সমষ্টি, সেই সমষ্টির নাম হচ্ছে বর্ণমালা। বর্ণ কাকে বলে আর বর্ণমালা কাকে বলে এর মধ্যে কিন্তু তোমরা উল্টো পাল্টা করে ফেলো না, বর্ণগুলোর সমষ্টিকে বলে বর্ণমালা। এখন যদি জিজ্ঞেস করি বাংলা বর্ণগুলো কয় প্রকার, বলো তো। দুই প্রকার। দুই প্রকার। নাম দুটো বলো। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, তোমরা আনমিউট করতে পারো, যারা উত্তর দিচ্ছ তারা আনমিউট রাখো, বারবার মিউট আনমিউট করতে অসুবিধা হবে হয়তো তোমাদের, আনমিউট করে উত্তর দিতে পারো। আচ্ছা, এবারে বলি স্বরবর্ণ কয়টি? এগারোটি। এগারোটি। কিন্তু স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কয়টি? সাতটি। 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 এই দুটোতে তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও। প্রশ্ন করেছি যে স্বরবর্ণ কয়টি, তোমরা দাগ দিয়ে ফেলো সাতটি। আসলে স্বরবর্ণ সাতটি নয়, স্বরবর্ণ হচ্ছে এগারোটি। স্বরবর্ণ কয়টি? এগারোটি। 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 আর স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি। এই দুটোর মধ্যে কিন্তু কনফিউজড হওয়া যাবে না, ঠিক আছে? এরপরে বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? ঊনচল্লিশটি। এখানে আমরা বইতে দেখতে পাচ্ছি বাংলা ভাষায় যে 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে সেই ব্যঞ্জন বর্ণগুলোর একটি তালিকা দেওয়া আছে। আচ্ছা, এইবার আমরা যাব বর্ণমালা। বর্ণমালা আমরা এর আগেই জিজ্ঞেস করেছি, তোমরা পেরেছো। এখানে দেখো বলা আছে সুন্দর করে,
বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণসমূহকে একত্রে বাংলা বর্ণমালা বলে। আবার প্রশ্ন করি, বাংলা বর্ণমালা কাকে বলে? বলতো, উত্তর দাও। বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণসমূহকে একত্রে বাংলা বর্ণমালা বলে। এমসিকিউতে কিভাবে আসবে? তখন এরকম আসতে পারে যে বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণসমূহকে একত্রে কি বলে, তখন তোমরা কি বলবে? বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণসমূহকে একত্রে বাংলা বর্ণমালা বলে। আবার ইংরেজি বর্ণসমূহকে একত্রে বলবে ইংরেজি বর্ণমালা, এরকম। ঠিক আছে, এবারে আমরা দেখি বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ কয়টি। খুব ইম্পর্টেন্ট, বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ কয়টি? দুইটি রূপ কি কি একটু বলো দেখি সবাই। পূর্ণরূপ এবং পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ এবং সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, লেখার সময় শব্দে স্বাধীনভাবে স্বরবর্ণ বসলে তার কোন রূপটি ব্যবহৃত হয়? পূর্ণরূপ। গুড। আর যদি স্বরবর্ণগুলো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয় তখন কোন রূপ ধারণ করে বা কোন রূপ ব্যবহৃত হয়? সংক্ষিপ্ত রূপ। ভেরি গুড। এবারে খুব 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 ইম্পর্টেন্ট, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। এবারে স্বরবর্ণের কার চিহ্ন কয়টি? দশটি। দশটি, খুব সহজে মনে রাখতে পারো এই বিষয়টি যে স্বরবর্ণের কার চিহ্ন দশটি। আমরা জানি বাংলা স্বরবর্ণ হচ্ছে এগারোটি, তাই তো? এটা তো আমরা জানি, স্বরবর্ণ এগারোটি। একমাত্র অ ছাড়া বাকি দশটি স্বরবর্ণের কার হয়, যেহেতু একটা মাইনাস হয়ে গেল, অতে কোনো কার নেই, অ এর কোনো কার চিহ্ন নেই, এই কারণে স্বরবর্ণের যে কার চিহ্ন সেই কার চিহ্নের সংখ্যা হচ্ছে দশটি। মনে থাকবে কৌশলটা? এবারে বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের কয়টি লিখিত রূপ রয়েছে বলো? দুটি রূপ। এখানেও একই, পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ শব্দের কোথায় বসে? আমি প্রথমে, মধ্যে বা শেষ, যে কোনো জায়গায় বসতে পারে। আমি একটু অপশন দিয়ে তোমাদের বলছি, এমসিকিউ এর মতো। ধরো প্রশ্নটা এরকম, ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ শব্দের কোথায় বসে? ক তে আছে প্রথমে, খ মধ্যে, ব শেষে, খ সবগুলোই। কোনটা বলবে? সবগুলো। তখন খ হবে রাইট অ্যান্সার, সবগুলো। তোমরা বুঝতে পারছো কিভাবে আমাদের এমসিকিউ এর জন্য প্রিপারেশনটা নিতে হবে? জিমিস জিমিস। এইবারে আমরা যাব ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলা। ফলা। ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন কয়টি? ছয়টি। ছয়টি, খুব ইম্পর্টেন্ট। কিন্তু এটা মনে করলে হবে না যে ব্যঞ্জন বর্ণ অনেকগুলো, 39টা, তাহলে ফলাও মনে হয় অনেকগুলো। আসলে তা না, ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন হচ্ছে মাত্র ছয়টি। আমরা যখন এই অধ্যায়টি আলোচনা করেছিলাম তখন সবগুলো ফলার ব্যবহার আমরা পড়েছি। এবারে আমরা পরের প্রসঙ্গে চলে যাই। এই যে বর্ণের উচ্চারণ স্থান, এটা আমি পড়িয়েছিলাম এবং বলেছিলাম যে কিভাবে এখান থেকে প্রশ্ন আসবে। তো ধরো এরকম একটা প্রশ্ন আসলো যে কণ্ঠ ও তালু
কণ্ঠ ও তালু থেকে কয়টি ধ্বনি উচ্চারিত হয়? এক দুই চার পাঁচ কয়টা? দুটি ধ্বনি। দুটি ধ্বনি, গুড। দুটি ধ্বনি, দুটি, গুড। দুটি ধ্বনি। আবার এরকমও বলতে পারি, কণ্ঠ তালব্য বর্ণ কয়টি? দুটি। দুটি, কোন দুটি? একটা হচ্ছে উচ্চারণ স্থান, আরেকটা আছে বর্ণের নাম। উচ্চারণ স্থান অনুসারে বর্ণের নাম করা হয়েছে, যেমন কণ্ঠ ও তালু, এই দুটো হচ্ছে উচ্চারণ স্থান। এই দুটো উচ্চারণ স্থান থেকে যে বর্ণগুলো ধ্বনিগুলো উচ্চারিত হয় তার নাম হচ্ছে কণ্ঠ তালব্য বর্ণ। এই কারণে দুই রকম ভাবে আমি তোমাদের জিজ্ঞাসা করতে পারি, যেমন কণ্ঠ ও তালু থেকে কোন কয়টি ধ্বনি উচ্চারিত হয়, তখন উচ্চারণ স্থান থেকে বললাম, তখন উত্তর হবে দুটি। আবার যদি বলি একই কথা ঘুরিয়ে যে কণ্ঠ তালব্য বর্ণ কয়টি, তখন আমি উচ্চারণ স্থান বললাম না, তখন আমি বর্ণের নাম বললাম। কণ্ঠ তালব্য বর্ণ কয়টি, তখনও উত্তর হবে দুইটি। ঠিক আছে, এইভাবে এক ধরনের প্রশ্ন হতে পারে। আবার এরকম একটা প্রশ্ন আসতে পারে যে দ, দ ধ্বনিটি, দ ধ্বনিটির উচ্চারণ স্থান কোথায়? কণ্ঠ তালু ওষ্ঠ দন্ত, কোনটা হবে? বলো একটু দেখে বলো। দন্ত শুনি নাই। আচ্ছা, আবার এই যে দ, দ যে বর্ণটা, দ, দ বর্ণটির কোন, দ বর্ণটির উচ্চারণ স্থান কোনটি? অপশন দেই, দন্ত, দন্ত। আচ্ছা, অপশনের আগেই ফিরে গেছে, ঠিক আছে। অপশন থাকবে, চারটা অপশন থাকবে, কণ্ঠ তালু মূর্ধা দন্ত, এরকম চারটা অপশন থাকবে, তখন তোমরা বলবে দন্ত। এরকম হতে পারে, আবার এরকম হতে পারে যে নিচের কোনটি তালব্য বর্ণ, নিচের কোনটি তালব্য বর্ণ, তখন আমি দেখবো যে তালব্য বর্ণর এখানে যে কয়টা দেওয়া আছে ছকে তার মধ্যে কোনটা আছে। যেমন আমি তোমাদেরকে একটু হেল্প করি, এখানে দেখো তালব্য বর্ণ, তালব্য স হচ্ছে একটি তালব্য বর্ণ। এখন আমি প্রশ্ন করলাম নিচের কোনটি তালব্য বর্ণ, দিলাম একটা ক, তারপরে দিলাম ঔ, তারপরে দিলাম তালব্য স, তারপরে দিলাম ধ। এখন তুমি কোনটা টিক দিবে? অবশ্যই তালব্য স টিক দিবে। এইভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এমসিকিউ গুলো, বহুনির্বাচনী প্রশ্নগুলো কিভাবে আসতে পারে। তোমরা কি সবাই বুঝতে পারছো যে এই যে অংশটুকু, এই যে একটা ছক আমরা বইতে দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের কিভাবে শিখতে হবে, কিভাবে প্রশ্ন আসতে পারে, আমরা কি বুঝেছি সবাই? তাহলে আমরা এই ছকটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এই কারণে এখান থেকে একটু ভালোভাবে আমাদের শিখতে হবে। এবং আমি আগেও বলেছিলাম যে একদিনে পুরো ছক শিখতে বসবে না, প্রথম দিন শুধু কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনিগুলো শেখো, তার ওটা যখন মুখস্থ হয়ে যাবে, শেখা হয়ে যাবে, তখন তুমি ওষ্ঠ বর্ণগুলো শেখো, এইভাবে অল্প 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 করে শিখো, কিন্তু একটু গুরুত্ব দিয়ে এই অংশটা আমাদের শিখতে হবে। এরপরে বর্ণের উচ্চারণ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা বাবা, এখান থেকেও খুব মানে প্রশ্ন ঘন ঘন আসে। যেমন এই যে অয়ের উচ্চারণ কয় রকম? দুই রকম, একটা স্বাভাবিক অর্থাৎ অ, আর একটা হচ্ছে সংকৃত বা ও। ও এর মতো যখন উচ্চারণ হবে,